ভাইপোর ধারালো অস্ত্রের কোপে খুন হলেন কাকা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর এলাকায়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক, তার খোঁজ শুরু করেছে পুলিশ। ভাইপোর ধারালো অস্ত্রের কোপে খুন হলেন জ্যাঠা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া দিব্যাভাঙা এলাকায়। মৃত জ্যাঠার নাম রঞ্জন সরকার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ভাইপো বিজয় সরকার। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন মৃতের পরিজনেরা। এরা সম্পর্কে হচ্ছে জেঠু, যে মারা গেছে জেঠু, আর যে মেরেছে সে হচ্ছে ভাইপো। মেরে ফেলার মতো কোনো ঘটনা ঘটেনি আজ বা আরো বিগত 5 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে। হয়তো কোনো ত্রুটি, হয়তো একটু কথা কাটে কাটে হলেও হতে পারে। তবে আমরা যেটুকু শুনলাম, আমরা তো স্পটে ছিলাম না, এখানে বসে উনি রেস্ট নিচ্ছিলেন মাঠ থেকে এসে। এবার ভাইপো বিজয় একটা হাঁসুয়া নিয়ে এসে পেছন থেকে কোপ মারে, হঠাৎই আক্রমণ করে। ভাইপো বিজয়ের নাম বিজয় সরকার, বাবার নাম মোহন সরকার। যখনই ও কোপ মেরে হাঁসুয়া নিয়ে পালিয়ে গেছে। তারপরে পুলিশকে খবর দিলাম, পুলিশ আসলেন, পুলিশ এসে দেখে থেকে বডি নিয়ে গেলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে এলাকার একটি আমবাগানে বসেছিলেন রঞ্জন সরকার। আচমকাই ভাইপো বিজয় পিছন দিক থেকে তাকে এলো পাথারি কোপাতে থাকে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রঞ্জন। এলাকার বাসিন্দারা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রঞ্জন সরকারের। তবে কি কারণে খুন তা পরিবারের কাছে স্পষ্ট নয়। মৃত রঞ্জন সরকারের বৌমা জানান, খাওয়ার পর বাগানে গিয়েছিলেন বাবা, 5 মিনিটের মধ্যেই শুনি তাকে খুন করা হয়েছে। আমরা অভিযুক্তের ফাঁসি চাই। তার বেন্টের কোনো দোষ নেই, তার বাবা মা, তার মা সৎ মা, তারা ভাত দেয় না, সে গাঁজা খায়, মদ খায়, এখানে ওখানে খেয়ে বেড়ায়। মাথা তার গরম হয়েছে কিনা বলতে পারবো না, তার জন্য কিচ্ছু হয়নি। দিব্যি ভালো ছেলে, যাতায়াত করছে, বয়স হয়ে থাকতো, ঘরে অন্য জায়গায় পড়ে থাকতো, কেন পালালো? মৃতের মেয়ে বিজলি প্রামাণিক বলেন, অভিযুক্ত সবসময় নেশা করে থাকতো, তবে এই ঘটনা পরিকল্পিত ভাবেই করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমান্স ল্যান্ড, নদিয়া। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।